এয়ার স্ট্রাইক মোদি করিয়েছেন, মমতা রাহুলের দম নেই, তাই নির্বাচনে বিজেপি প্লাসে থাকবে, বাকি সব মাইনাস। হুগলিতে শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলনে এসে এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাফালের নথি চুরি প্রসঙ্গে তিনি বলেন বিরোধী কংগ্রেস দেশকে দুর্বল করতে চেয়েছে, তাই 5 বছর আগে রাফেল নিয়ে কথা বললেও কেনা হয়নি, দামও কম ছিল, তাও কেন কেনা হয়নি সে প্রশ্ন তোলেন দিলীপ বাবু। কংগ্রেস আমলে যা কিছু কেনা হয়েছে সবেতেই কাটপানি খাওয়া হয়েছে, রাফালে ওরা কাটপানি খেতে পারেনি তাই কেনেনি। কংগ্রেস দেশকে এবং দেশের সেনাকে দুর্বল করে রাখতে চেয়েছে, মোদী সেনাকে শক্তিশালী করতে চেয়েছেন। রাফেল নিয়ে সুপ্রিম কোর্ট সরকারকে বলবে এবং সরকার তার জবাব দেবে, এমনটাই এদিনকে বলেন বিজেপির রাজ্য সভাপতি। অন্যদিকে বড়মার মৃত্যু নিয়ে তিনি বলেন বড়মার মৃত্যু নিয়ে রাজনীতি চলছে। মোদীজি এখন অস্ত্রের কারখানা উদ্বোধন করছেন, পায়খানা নয়, অবশ্যই নরেন্দ্র মোদী করিয়েছেন, কারো সন্দেহ থাকলে জিজ্ঞেস করেনি, সেনাকে কে অর্ডার দিয়েছে, রাহুল গান্ধী বা মমতা ব্যানার্জি দেন না, সে দম আছে না কলিজা আছে, বিজেপির আছে করিয়েছে, 56 ইঞ্চি ছাতি কেন সবাই বুঝতে পেরেছে।